আল্লাহর শপথ, ওই পয়গম্বরের একটা মুচকি হাসিতেই আমি আনাসের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি পয়গম্বরকে ভালোবাসে, আর যে আমি পয়গম্বরকে ভালোবাসে আমি পয়গম্বরের সাথে সে জান্নাতে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10টি বছর খেদমত করেছে। হযরতে আনাস বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর শপথ করে বলি, এমন একটা ভালো মানুষ, এমন একটা সুন্দর মানুষ, এমন একটা সচ্চরিত্রওয়ালা মানুষ আমি এই দুনিয়ার মধ্যে আর দেখি নাই। আল্লাহর শপথ, ওই পয়গম্বরের একটা মুচকি হাসিতেই আমি আনাসের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। একটা মুস্কি হাসিতে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাকে বাজার করবার জন্য পাঠাইছি। আমি তখন ছোট্ট বালক, আমি বাজার করবার জন্য গেলাম। রাস্তার মধ্যে গিয়ে দেখি ছোট্ট ছোট্ট বালকেরা খেলাধুলা করে, আমি তাদের সাথে খেলার মধ্যে মজে গেলাম, খেলা শুরু করে দিলাম। আমি বাজারের কথা বেমালুম বুনিয়া গেলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আমি বাচ্চাটাকে বাজার করার জন্য পাঠাইলাম, লম্বা সময় হলো, এখনো পর্যন্ত কেন বাজার করে আসতেছে না? এমনিতেই তো মক্কমদিনের অবস্থা খারাপ, ইহুদিরা উৎপাতিয়া তাকে হত্যা করবার জন্যে। আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন, চিন্তা করতেছে, আমি আনাসকে বাজার করবার জন্য পাঠাইলাম, এখনো পর্যন্ত কেন বাজার করিয়া আসলো না? এই জন্য খোঁজবার জন্য আল্লাহর পয়গম্বর বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বের হয়ে খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে দেখে আনাস বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আল্লাহর পয়গম্বর ডাকও দিলেন না, ধমকও দিলেন না, আল্লাহর পয়গম্বর সাইডে দাঁড়ায়া খেলা দেখে। অনেকক্ষণ পর আনাস বলে, আল্লাহর শপথ, হঠাৎ করিয়া খেলার ছলে আমি আমার চোখটা দেখলাম পয়গম্বর দিকে, পয়গম্বর তাকায় আছে আমার দিকে, আর তাকায়া তাকায় আল্লাহর পয়গম্বর হাসতেছি। আমি মনে মনে ভাবলাম, হায়, আমাকে আল্লাহর পয়গম্বর বাজার করবার জন্য পাঠাইলু, আমি তো বাজার করবার কথা একদম বলিয়া গেলাম, হয়তো আল্লাহর পয়গম্বর রাগ করবে, আমার উপরে সন্তুষ্ট হবে। কিন্তু না না, আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর মুস্কি হাসে। আমি খেলা বন্ধ করিয়া চলে আসতে চাইলাম, আল্লাহর পয়গম্বর ইশারা দিয়ে বলে, আনাস, না না, যতক্ষণ পর্যন্ত তোমার মন না ভরবে খেলা বন্ধ করবে না। আনাস, খেলা চালিয়ে যাও। আমি খেলা চালাইয়া গেলাম, আমি আল্লাহর পয়গম্বরের সামনে আসলাম, আইসে আমি ভয়ে কাঁপা শুরু করে দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, আনাস, কেন ভয় পাও? ও বিশ্বনবী, আমাকে বাজার করবার জন্য পাঠাইলেন, আমি বাজারের কথা একদম বলিয়া গেলাম, আমাকে আপনি মাফ করিয়া দেন। পয়গম্বর বলে, আনাস, না না, আমি তোমার উপরে রাগ করি নাই, বরং আমি পয়গম্বর দেখতেছিলাম তুমি আনাস কেমন সুন্দর করিয়া খেলো। আল্লাহু আকবার! আনাস বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর পয়গম্বর রাগ করলেন না, পুরো কুচকালেন না, চোখ রাঙালেন না, একটা মুস্কি হাসি আমার দিকে তাকাইয়া দিয়েছে। আল্লাহর শপথ করে বলি, ওই একটা মুস্কি হাসিতে আমি আনাসের গোটা জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নবীকে চিনো, নবীর আদর্শ আদর্শিত হও, নবী যেই রকম কাজ করেছে ওই রকম করো, যদি আমার পয়গম্বরকে তোমরা ফলো করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীর সাথে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব।